হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ সরল একটি মিষ্টান্ন যেটা শুধু শীত নয় অন্নপ্রাশন বিবাহ থেকে পূজা বাড়ি সব সময়ই কাজে লাগে খেতেও যেমন সুস্বাদু পুষ্টিগুণও তেমন অজস্র এখানে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এতে দিয়ে দিলাম অল্প একটু ঘি ঘিটা দেওয়ার পর এতে কাজু কিশমিশগুলো এখন আমি নাড়াচাড়া করে নেব এখন ফ্লেমটা অনেকটাই লো রাখতে হবে ফ্রেন্ডস ঘি দিলে যেমন পায়েসটা সুস্বাদু হয় সুগন্ধিপূর্ণ হয় সেই রকমই আবার চালগুলো ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নিলে ঘিয়ের সঙ্গে কোটিং হয়ে যায় মানে চালগুলো ঝরঝরে থাকে একে অন্যের সঙ্গে লেগে যায় না দলা পেকে যায় না তো সেই কারণে ঘিয়ের সঙ্গে এই কাজু কিশমিশগুলো ভেজে নেওয়ার পর যে এক্সেস ঘিটা থাকবে সেই ঘিয়ের মধ্যে এখন আমি চালটা দিয়ে নাড়াচাড়া করে নেব তো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল এটা একশো গ্রাম প্রায় তো এটা এখন আমি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে মোটামুটি ঝড়ঝড়ে করে নেব যাতে করে কেউ কারোর সঙ্গে লেগে না যায় দুধে যখন ফুটবে তারপরেও ফ্রেন্ডস পায়েসে থাকে দুধ ঘি চাল কাজু কিশমিশ সবগুলো পুষ্টিগুণে পরিপূর্ণ শুধুমাত্র চিনিতে সামান্য ক্ষতিকার প্রভাব থাকে তবে পরিমিত ব্যবহার করলে সমস্যা খুব একটা হয় না তারপরেও আমরা খুব রেয়ার বা আনুষ্ঠানিকভাবে খেয়ে থাকি এটা খেতেও যেমন লোভনীয় পুষ্টিগুণ অপরিহার্য তো ফ্রেন্ডস চালটা নাড়াচাড়া করতে করতে এখন ঝরঝরে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ একশো গ্রাম চালের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছি সেই জন্য অনেকটাই ঘন আছে তো দুধটা দেওয়ার পর আমি এখন চালটা আবারও নাড়াচাড়া করে দেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা অবশ্যই ফ্লেভারের জন্য এরপর আমি এর মধ্যে একটা চাপা দিয়ে দেব যাতে দুধটা খুব কম সময়ের মধ্যেই ফুটে ওঠে তো দেন চাপাটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। পাঁচ সাত মিনিট পরেই দেখুন দুধটা কেমন ফুটে উঠেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দেব যাতে তলায় লেগে না যায় তো দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবং দেখাচ্ছি দেখুন চালটা কিন্তু জাস্ট দুধটা ফুটেই যে চালটা শক্তই আছে তো এই রকম হাই হিটে ফুটালে দুধটা চালটা কিন্তু শক্তই থাকবে এবং দুধটা খুব তাড়াতাড়ি কিন্তু কমে যাবে তো সেই কারণে আমাকে এখন আবারও চাপা দিয়ে দিতে হবে এবং লো হিটে বা লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রাখতে হবে তো দেন ফ্রেন্ডস আমি আবারও চাপাটা দিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ পরে এখন খুলে দেখলাম দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো এখানে কিন্তু গলে যাবে না চালটা কখনোই কারণ যেহেতু ঘিয়ের মধ্যে ভাজা আছে তো দেন আমি এখন হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি ওই যাতে তলায় লেগে না যায় এরপর এর মধ্যে এখন দিয়ে দেব চিনি। একইভাবে চিনি চিনি দেওয়ার পর এরপরে দেব আমি অল্প একটুখানি লবণ অবশ্যই স্বাদ বাড়ানোর জন্য পায়েসের লবণটা একটু দিতেই হয় তারপর দিলাম আমি ঘিয়ের মধ্যে ভেজে রাখা কাজু এবং কিশমিশ ফ্রেন্ডস প্রথমেই এই চিনিটা দেওয়ার সময় অল্প একটুখানি মনে হলো কারণ ফ্রেন্ডস অনেকক্ষণ ধরে চালটা সিদ্ধ করার জন্য ওয়েট করতে হয়েছিল আর চিনিটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল শেষ পর্যায়ে আমি অন করেছি তো সেই কারণে চিনিটা অল্প পরিমাণে দেখা গেল এখানে বলে রাখি এক লিটার দুধে একশো গ্রাম চালে দুশো গ্রাম চিনি অবশ্যই লাগবে এর থেকে কম হলে স্বাদ কম হবে বেশি হলে খুব একটা ভালো লাগবে না বা বেশি খাওয়াটা কখনোই ভালো নয় এখানে পায়েসটা নাড়াচাড়া করতে করতে যে সুন্দর একটা টেক্সচার সেটা হয়ে গেছে তো ফ্রেন্ডস পায়েস রান্না আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই পর্যন্ত তারা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে